করোনার থাবা এবার বনগাঁয়। শুক্রবার বনগাঁ মুস্তইপাড়ার এক বৃদ্ধ জ্বর ও সর্দি নিয়ে ভর্তি হয় বনগাঁ হাসপাতালে, তাকে রেফার করা হয় কলকাতায়। বনগাঁতেও কি থাবা বসালো করোনা? এদিন সকাল থেকেই এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে গোটা বনগাঁ শহর জুড়ে। শুক্রবার জ্বর সর্দি কাশি নিয়ে বনগাঁ হাসপাতালে ভর্তি হন বনগাঁ মুস্তাফিপাড়া এলাকার বাসিন্দা 74 বছর বয়সী গৌতম মুখার্জি। গৌতমবাবুর প্রাথমিক উপসর্গ দেখে হাসপাতালে চিকিৎসকেরা অনুমান করেন করোনাতে আক্রান্ত হয়েছেন গৌতমবাবু। সেই মতো তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রক্তের নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয় পরীক্ষার জন্যে। পাশাপাশি রোগীকে স্থানান্তরিত করার কথা জানানো হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। কিন্তু রোগী করোনায় আক্রান্ত হয়েছেন, সেই কারণে তাকে কলকাতায় নিয়ে যেতে আপত্তি জানান সাধারণ অ্যাম্বুলেন্সের চালকেরা। এ বিষয়ে অ্যাম্বুলেন্স চালকদের দাবি, এটি সংক্রামক ব্যাধি, যে কোনোভাবে আক্রান্ত হতে পারেন অ্যাম্বুলেন্সের চালকেরাও, সে কারণে ঝুঁকি নিতে চাননি তারা। এ বিষয়ে বনগাঁ হাসপাতালের সহকারী সুপার সপ্তর্ষি চৌধুরী জানান, কিছুদিন আগে দিল্লি থেকে ফিরেছেন গৌতমবাবু, তারপর থেকেই জ্বর এবং সর্দি কাশি সহ নানান উপসর্গ দেখা দিয়েছে। অ্যাম্বুলেন্স চালকেরা যে রোগীকে নিতে অস্বীকার করেছেন সে কথা জানিয়েছেন সপ্তর্ষিবাবুও। উনি দিল্লিতে এইমসে ট্রিটমেন্টে গেছিলেন গত সপ্তাহে, উনি ফিরে এসে এই সর্দি কাশি জ্বর নিয়ে ভর্তি হন দিল্লি থেকে এসে, এবং লাস্ট সপ্তাহ ধরে এই সর্দি কাশি জ্বরের সিমটমসটাতে নিয়ে উনি বনগাঁতে ভর্তি হওয়াতে আমাদের সাসপেক্টেড করোনা মনে হচ্ছে, আমরা বেলেঘাটা আইডিতে ফর বেটার মেডিকেল ম্যানেজমেন্টের জন্য রেফার করেছি। এখন দেখা যাক, আমরা অ্যাম্বুলেন্স সাপোর্টটা পেলে আমরা পেশেন্টকে দ্রুত তাড়াতাড়ি পাঠিয়ে এটা কনফার্ম করব। এই খবর পাওয়ার পর এদিন বনগাঁ হাসপাতালে পৌঁছান বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। নিজ উদ্যোগে কলকাতায় বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন তিনি। পাশাপাশি রোগীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে সরিয়ে নিয়ে আসা হয় করোনা আক্রান্তদের জন্য তৈরি বিশেষ ওয়ার্ডে। কিন্তু সেই অ্যাম্বুলেন্সকে আটকে দেন কে বা কারা? কলকাতা থেকে অ্যাম্বুলেন্স না আসায় অবশেষে বেলা প্রায় 4টে নাগাদ বনগাঁর একটি অ্যাম্বুলেন্সকে বিশেষভাবে প্রস্তুত করা হয়। গাড়ির চালকের সুরক্ষার কথা মাথায় রেখে তাকেও পরানো হয় বিশেষ পোশাক। তারপর সেই অ্যাম্বুলেন্সে করেই রোগীকে নিয়ে যাওয়া হয় কলকাতার বেলেঘাটা হাসপাতালের উদ্দেশ্যে। আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের যে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া সম্ভব তাদেরকে যে পয়সা লাগবে আমি দিয়ে দেবো বলেছি, এবং টাকা অলরেডি পৌঁছে গেছে। ওটা একটা অ্যাম্বুলেন্স দরকার, এই অ্যাম্বুলেন্সে নিয়ে গেলেই হবে না। সেই যে ড্রাইভারটা যাবে তারও সে প্রোটেক্টেড নয়, সুতরাং আমি একটা জিনিস সেটা কেন করতে দেবো আমার বনগাঁ লোকের। অভিজিৎ বিশ্বাস ও দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।